हम्बग टाइम्स। अभी डायमंड सागर से जुकार हम मामूली जुकार सागर से सरकार हमारे लगे हम तो बिकलम सरकार तो हमारे लगे किच्छू करते हैं वैसे बस ये थोड़ा दे अरे तो भलो है हमारे और माँ चे बड़े एक तो जो पैसा जाए पाए बड़े बड़ा माँ जो ने मन्ना हमारा नाम बेनदास बारी बीरून डिस्ट्रिक्ट আমি ডায়মন্ড সার্কাসের আর্টিস্ট বলছি। আমি যোগ ব্যায়ামের খেলা করি, জেল করে চিংড়ি মাছ খেয়ে আবার ব্যায়াম করি, জল এক বালতি খেয়ে আবার এক বালতি জল ব্যায়াম করি। এই খেলাটা শিখতে গেলে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতে হয়। এই খেলাটা আমার বাবা আগে করতেন, তারপরে আমার মা করতেন, এখনও আমার মা করে। আমার মা বিদেশে 4-5 বার গিয়েছে, এখনও সার্কাসেই আছে, আমিও আছি। কিন্তু সার্কাসের কাজ করে যা মাইনা আমরা পাই তাতে আমাদের কিছু হয় না, আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারে না। তো যে ভারতের আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যদি আমাদের সার্কাস করে যদি বেকার ভাতা মন্ত্রীদেরকে দেওয়া হচ্ছে, পণ্ডিতদেরকে দেওয়া হচ্ছে, বাবুর শিল্পীদেরকে দেওয়া হচ্ছে, আরও অনেক অনেক শিল্পী আছে তাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের সার্কাস শিল্পীদের কিছু দেওয়া হচ্ছে এবং আমাদের সার্কাসের ম্যানেজারদেরকে কিছু দেওয়া হচ্ছে। তো আমি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো যদি আমাদের সার্কাস আমাদের সার্ভিসের ম্যানেজারদের করে আর যারা বাড়ির করে আমাদের এই ডায়মন্ড সার্ভিস চলছে, আগের যে সার্ভিসটা মোটামুটি ভালোই চলছে। যারা এখানে বাড়িগুলের বাসীরা আছে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনারা একবার আসুন, অবশ্যই এসে সার্ভিসটা দেখুন। আফ্রিকান আর্টিস্ট এসছে, আমিও বাইরে দেশে গিয়েছিলাম, আমি উজবেকিস্তান গিয়েছিলাম, উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাসকেন্ট, আমি ওইখানে গিয়ে আমি বিশাল একটা সম্মান পেয়েছি, আমি ওইখানে 1 বছর ফেরাইছিলাম। ওইখানকার যে বাইরে দেশের যারা লোক যাতে যারা আমরা খেলা দেখি তারা আমাদের সঙ্গে শিল্পী নিয়ে হ্যাঁ আমাদের সঙ্গে ফটো তোলে, আমাদেরকে টাকা দিয়ে এবং বিশাল আমাদের সম্মান করে। বাইরে দেশে যারা আর্টিস্ট আছে তাদেরকে সরকারের দিক দিয়ে হেল্প আছে, লেকিন আমাদের সরকারের দিক দিয়ে কোনো হেল্প নেই। আপনার নাম? আমার নাম হচ্ছে এমবি রশিদ, আমার বাড়ি হচ্ছে পাণ্ডব। আমি ডায়মন্ড সার্কাসের ম্যানেজার, আমার নাম মোল্লা সাদিক রহমান, আমার বাড়ি বর্ধমান ছোটো নীলপুর। ভারতের প্রধানমন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আর্জি, যেরকম কৃষক লোকদের একটা সুযোগ সুবিধা পাওয়া যায়, সার্কাস শিল্পীদেরও কিছু একটা হওয়া দরকার। মৌলানা পণ্ডিত বাউল শিল্পীদের একটা বেকার ভাতা দেওয়া আছে যাতে সার্কাস শিল্পীরাও পায়, সেই আশায় আমরা বসে আছি। আমরা মামুলি মাইনাতে সার্কাসে কাজ করি, এই মাইনালই আমাদের সার্কাসের ছেলেমেয়েদের লিয়ে ভবিষ্যৎ। আগে কী হবে জানি না, ভালোভাবে ছেলেমেয়েদের পড়াতে গেলেও আমাদেরকে চিন্তা করতে হয়। তাই ভারতের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে একটাই আর্জি, যাতে সার্কাস শিল্পীটা যেন একটু চিন্তাভাবনা করলে আমাদের হাসি মুখ ফুটে উঠবে। পাড়াইপুরে মোটামুটি সার্কাস ভালোই চলছে, প্রত্যেক দিন 3টে করে শো, প্রথম শো দুপুরে 1টা, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যে 7টায়। একটা সার্কাসে স্কুলের স্টুডেন্ট যদি মাস্টারের সাথে আসে 70 টাকার টিকিটটা 50 টাকা, আর 100 টাকার টিকিটটা 70 টাকা, 150 টাকার টিকিটটা 100 টাকা, এই একটা বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। তাই সার্কাস আপনারা সকলেই আসুন, পাড়াইপুর বাসিন্দাদের একটা শুভেচ্ছা দিচ্ছি। সার্কাসে স্কুলে বাচ্চাদের কনসেশন দেওয়া হচ্ছে, আপনাদের উপরেই ভরসা, সার্কাসটা টিকিয়ে রাখেন। ডায়মন্ড সার্কাস পাড়াইপুর রাসমেলা।